লেট পেমেন্ট অথবা মিস পেমেন্ট থাকে আপনি স্টিল মগজনে অ্যাপ্লি এলিজিবল হবেন তো সেক্ষেত্রে আপনি হয়তো বা হাই স্টেট আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনাকে স্পেশালিস্ট ল্যান্ডের কাছে যেতে হবে সো আপ এই প্রফাইল এই ওয়েবসাইটে যারা যারা লিখছে তারা কিন্তু আপনার জেনারেল বা বেসিক ইনফরমেশন করে দিছে সো আপনার যদি ব্যাংকরাপ্টসি না থাকে এবং আপনি যদি আই এতে না থাকেন তাহলে বাকি সবার জন্য মোটে আমি বলি যে আপনার সুযোগ আছে মগজ অ্যাপ্লিকেশন করার মতো আপনি হাই স্ট্রিট এটা পাবেন না অ্যাডভার্স এ নিয়ে আপনাকে সেক্ষেত্রে কোনো ইন্টারমিডিয়েট বা অ্যাডভাইজারি হেল্প নিতে হবে নন হাই স্ট্রিট বা স্পেশালিস্টের কাছে যাওয়ার তাদের অনেক ব্যাংক আছে যারা কিন্তু আপনি এই সিসিজিএল এর পেমেন্ট এগুলো আপনি অ্যাকসেপ্ট করে আমার মনে হয় দুইটা এপিসোড আগে একটা অনুষ্ঠান আমরা শেয়ার করেছি যে কাপল তাদের টোয়েন্টি ফোর থাউজেন্ড পাউন্ড আপনার আউটস্ট্যান্ডিং ডিফল্ট রয়ে গেছে বাট স্টিল উই আর গেটিং মোর্গেজ ফর দেম সো এটা ডিপেন্ড করতেছে কোন ল্যান্ডের কাছে আমি যেতে পারতেছি বাট আপনি এই জিনিসটা প্রিপারেশন আপনার মাইন্ডে রাখতে হবে যে যতই আপনি ইস্যুগুলো থাকুক এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে রেক্টিফাই করা যায় বা আপনি কিন্তু ওভারকাম করতে পারবেন যদি আপনি প্রিপারেশন নেন সো প্রিপারেশন নিলে আপনি জিনিসগুলো আপনি এই মুহূর্তে হয়তো রেডি না মেবি আফটার থ্রি মান্থস অর্থাৎ আফটার সিক্স মান্থস আপনি রেডি যেহেতু আপনি এই জিনিসগুলো তখন প্রিপেয়ার করতে পারবেন এবং ল্যান্ডে তখন সিলেক্ট করা যাবে আর মতেই ভালো লাগে আপনি সবসময় বলেন যে এখন আপনি প্রিপেয়ারিং একটু পরে করেন খুব ভালো বুদ্ধি এই এটা তো জারগন দিয়ে দিয়েছে মর্গেজ ডিকেট আফটার এগ্রিমেন্ট ইন প্রিন্সিপাল বিষয়টা বুঝিয়ে বলেন আসলে বে আমি জানি না এই জিনিসটা এক্সপেরিয়েন্স কি করে দেখালো জিনিসটা এটা এটা আসলে একটা জারগন কারণ এটা সাধারণ বর্ষকে বুঝবে আমি বুঝতে পারতেছি আপনি তো বললাম আমি বুঝি নাই আপনার যদি আপনি কোন স্টেট এজেন্টের যান প্রপার্টি ভিউ করার জন্য তারা একটা ডকুমেন্ট চায় তোমার কাছে কি মগেজে এগ্রিমেন্ট প্রিন্সিপাল আছে যদি না থাকে আমাদের অ্যাডভাইজার আছে আমরা তোমাকে এগ্রিমেন্ট প্রিন্সিপাল অ্যারেঞ্জ করে দিতেছি এটা বুঝলাম এটা আলোচনা যাচ্ছে না এটা জার্গন যেহেতু আমাদের ক্লাস নিচ্ছে না তো

এই মুহূর্তে আপনি যদি আমাকে আপনার ফিগার গুলো বলেন আপনার নাম ডেট অফ বার্থ অফ্রেস আপনার ইনকাম বলেন আমি এখনই আপনাকে ইস্যু করে দিতে পারবো উইদাউট সিং দ্য ডকুমেন্টস সো আপনি যখন অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা করবেন তখন যদি আপনার এই কথার সাথে ডকুমেন্টস না মিলে এবং ব্যাংকের প্রোফাইল যেটা আপনি একটু বলছিলেন যে ক্রাইটেরিয়া সেটা না মিলে আপনার অ্যাপ্লিকেশন ডিক্লাইন হবে কারণ এগ্রিমেন্ট প্রিন্সিপাল হয় কিন্তু বেসিক কিছু ইনফরমেশনের উপর আপনার ডেট অফ বার্থ ক্রেডিট চেক ইনকাম আউটগোয়িং তো ইট ভেরি বেসিক ইনফরমেশন উপর কিন্তু ব্যাংক কে এবং তারা এটা ইস্যু করে দেয় তো এটা কিন্তু আপনার মগে যে হয়ে গেছে এটা না এই ধরনের কোন মিনি কিন্তু এটা কিন্তু করে না আমাদের কমিউনিটি অনেক এটা বলে যে ও আমার তো মগেজ হয়ে গেছিল লাস্টে এটা কোনো আটকে গেছে না আপনার মগেজ হয়ে যায় নাই আপনার এগ্রিমেন্ট প্রিন্সিপাল পাইছেন আপনি উইথ ইজ নাথিং ওকে এখন আপনার মজাদা বুঝতে পারলাম এগ্রিমেন্ট প্রিন্সিপালটা হচ্ছে প্রিটেস্ট আর মডেল হচ্ছে ম্যাপিক পরীক্ষা দেওয়া আলোচনা করে ফেলেছি এখন এটা আসেন যদি রিফিউজ হয় তাহলে কি হবে সুন্দর কথা বলছে প্রথমে বলছে তুমি কারণটা নিয়ে আসো কাছ থেকে কেন হয়েছে এটাকে সবাই সময় দেয় রাশিদ ভাই আমাদের কাছে যদি কেউ আসে বা অ্যাডভাইস চায় এবং আমরা জিজ্ঞেস করি যে আপনি কে কোথায় অ্যাপ্লিকেশন করছেন কিনা এবং যদি রিফিউজ হয় ফার্স্ট কোয়েশন কোন ব্যাংকে করছেন কেন রিফিউজ হয়েছে সো আমরা তখন চেষ্টা করি আমার কাছ থেকে ডিটেলস নেওয়ার জন্য আইদার প্রিভিয়াস অ্যাপ্লিকেশনের কপি অথবা ওনার কাছে যে রেকর্ড আছে এখন এটা না দেখে অ্যাপ্লিকেশন করাটা আমি মনে করি যে ওয়াইজ ডিসিশন না সো

ভালো না অথবা আপনার অনেক আপস অ্যান্ড ডাউনস বা আপনি স্টেটে জানে এমপ্লয়মেন্ট হিস্টরি বলেন আপনার রেজিডেন্সিয়াল হিস্ট্রি বলেন কোনো কিছুতে যদি আপনার যদি কন্টিনিউশন না থাকে তাহলে কিন্তু তখন তারা কমফর্ট ফিল করে না যে না আপনার তো কোনো জিনিস আপনি স্টেবল না আপনি এই যে আপনার স্টাইলে একটা অ্যাডভাইস দিয়েছে বলছে যে এই মর্গেজ নেওয়ার আগে তোমার খরচ কমিয়ে জমা বাড়িয়ে দাও আপনি যেমন গাড়ি বিক্রি করেছিলেন সেই বুদ্ধিটা এখানে দিয়ে দিয়েছে আমি কি আপনাদের সাথে শেয়ার করে না আমার গাড়ি লাগে বলছিলাম আপনি ভালো আচ্ছা আচ্ছা না দিস ইজ প্র্যাকটিক্যাল রশিদ আমি যেটা সত্য সেটাই সো বাড়ি কেনার জন্য যদি করতে হয় ওয়ান নট সুন্দর বুদ্ধি খুব সুন্দর বুদ্ধি এটা যে তুমি তোমার এটা ভালো দেখাও তুমি ভালো করেছো আচ্ছা এটা খুব ভালো কথা অ্যাপ্লাই উইথ কেয়ার এন্ড অ্যাটেনশন

আপনার যদি ডিক্লাইন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জানা উচিত যে কি কারণে আপনার ডিক্লাইন হয়েছে সো আমরা অফিসিয়ালি যেটা সাজেস্ট করি এবং আমি যেটা প্র্যাকটিস করি সেটা হলো অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে एप्लीকেনটাকে আমি অ্যাপ্লিকেশন কপি দিয়ে দেই যে আপনি দেখেন যে কি ইনফরমেশন ব্যাংকে দেওয়া হয়েছে ওকে সো এটা আপনার রাইট আছে জানার যদি এখানে কোনো মিস্টেক বা কোনো অ্যাওয়ার্ড থাকে

এই জিনিসগুলো কিন্তু আপনার জানা দরকার এবং অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে এই জিনিসগুলো খোলা করে বলতে হবে আপনার অ্যাডভাইজার কাছে অথবা যে মিডিয়ার থ্রুতে আপনি অ্যাপ্লিকেশনটা করতেছেন সো কখনই কারো উপর অন্ধবিশ্বাস নেই অ্যাপ্লিকেশন করা বা ডকুমেন্টস দিয়ে দেওয়া যেটা আমাদের কমিটিতে অনেক সময় আছে যে বলে ভাই আপনাকে কদাতে দিয়ে দিলাম ঠিক আছে আপনি করে দেন এইটা আসলে কোনো ওয়ে না ঠিক আছে আমি একটা আপনি বলেন যে পনেরো হাজার পয়েন্ট থেকে পঁয়ত্রিশ হাজার পয়েন্ট হঠাৎ জাম্প করাটা বিশ্বাস করবে না এটি তো সত্য জিনিস কমন সেন্স অ্যাপ্লাই করলে কিন্তু ঠিক থাকে Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you.

We are committed to help people like Lal to achieve their dreams. Third Solicitors believe in service. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. লন্ডন মুসলিম সেন্টার হোয়াইট চ্যাপলে আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডি রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট